আমরা এই যে জরিপ করছি, এই জরিপ করতে গেলে আমাদের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। এই যে নিয়ম মেনে চলতে হবে, এই নিয়মগুলো আসলে কি? জরিপ করতে গেলে দেখো, সবার প্রথমে ত্রিভুজ কাঠামো। আমাদের সিকল জরিপের মূলনীতি হচ্ছে ত্রিভুজ কাঠামো। ক্ষেত্র যেরকমই থাকুক না কেন, এটাকে ত্রিভুজে ভাগ করতে হবে। তো আমার ইচ্ছা, তোমার ইচ্ছা, তুমি যে রকম ভাবে ভাগ করবা, আমার ইচ্ছা হলো আমি এইভাবে ভাগ করতেছি। আমার যেরকম ইচ্ছা আমি সেরকম ভাবে ভাগ করতে পারি, ঠিক আছে? তো এই আর কি, ভাগ করে ওর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে কি সারিবদ্ধ ত্রিভুজ কাঠামোতে ভাগ করতে হবে। জরিপ কাজ আস্ত হতে অংশের দিকে করতে হবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আস্ত হতে অংশের দিকে বলতে বোঝাচ্ছে এটা কি, পুরো একটা অংশ এখান থেকে আস্তে আস্তে ভাগ করতে হবে, করে অল্প 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 ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে, মানে আস্ত হতে অংশের দিকে। তাহলে প্রথম কাজ কি, সারিবদ্ধ ত্রিভুজ আকৃতিতে ভাগ করতে হবে, তারপরে আস্ত হতে অংশের দিকে করতে হবে, এবং বিভিন্ন অবস্থান চিত্রে চিহ্নিত করতে হবে। তো এই তিনটা পয়েন্ট দিলেই হয়ে যায়। তো এটা হচ্ছে জরিপের মূল নীতি। এরপরে আসো, এই যে জরিপ কাজ করি, তো এই জরিপ কাজ করার জন্য কতগুলো জিনিস আমাদের জানা প্রয়োজন। সেই জিনিসগুলো কি, প্রথমে আসো ভিত্তিরেখা। ভিত্তিরেখাটা কি, জরিপ ক্ষেত্রে সর্বাধিক বড় রেখাই হচ্ছে ভিত্তিরেখা। মানে আমার এই যে ক্ষেত্রটা আছে, এই ক্ষেত্রের সর্বাধিক বড় রেখা যেখান থেকে সকল স্টেশন দেখা যাবে। স্টেশন দেখা যাবে বলতে কি বোঝাচ্ছে, এই বিন্দু থেকে আমি জমির এই মাথাও দেখতে পাবো, এই মাথাও দেখতে পাবো, মানে এই রেখার যে কোনো জায়গা থেকে জমির যে কোনো মাথা দেখা যাবে, এটাই হচ্ছে আমার ভিত্তিরেখা। তো তাইলে আমরা যদি এটাকে সংজ্ঞা আকারে দিতে চাই, কেমন ভাবে বলতে পারি, যে কোনো জরিপ ক্ষেত্রে অপেক্ষাকৃত সমতল, মানে একটা সমতল জায়গা দিয়ে যাবে, এবং সর্বাপেক্ষা বৃহৎ জরিপ রেখা যেখান থেকে সকল স্টেশন পরিদৃশ্য হয়, মানে এখান থেকে সকল স্টেশন দেখা যাবে, এখান থেকেও সকল স্টেশন দেখা দেবে, সেই স্টেশনই হচ্ছে জরিপ রেখা। এরপরে আসো গরন্তি রেখা বা গরন্তি স্টেশন। এখন আমি এই জায়গার থেকে এই পর্যন্ত একটা রেখা নিলাম, অথবা এখান থেকে এই পর্যন্ত একটা রেখা নিলাম। এখন এই যে রেখা, মানে ভিত্তি রেখা থেকে জরিপ রেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত রেখাই হচ্ছে গরন্তি রেখা। এই রেখাটাকে বলবো আমরা গ্রন্থি রেখা। আর এটাকে যদি আমরা এ দিই, আর এটাকে যদি বি দিই, এই এ বি হচ্ছে ভিত্তি রেখা। তাহলে এই দুটা নিয়ে কি কারো ডাউট আছে, ভিত্তি রেখা কোনটা আর গ্রন্থি রেখা কোনটা? আর গ্রন্থি রেখা যে স্টেশনে অবস্থান করে সেটাই হচ্ছে গ্রন্থি স্টেশন। ওকে, তাহলে গ্রন্থি স্টেশন, গ্রন্থি রেখা আর ভিত্তি রেখা, এই তিনটা কথা নিয়ে কি আর কারো কোনো ডাউট আছে? উত্তর করো সবাই। হ্যাঁ, আর একবার রিপিট করেন একটু শর্টকাট। আচ্ছা, বিষয় আসছে যে কোনো ত্রিভুজ ক্ষেত্রের বা যে কোনো জরিপ ক্ষেত্রের সর্বাপেক্ষা বৃহৎ রেখা, যে রেখা থেকে সকল স্টেশন দৃশ্যমান হয়, সেটাই হচ্ছে ভিত্তিরেখা। আর ভিত্তিরেখার উপর অঙ্কিত যে কোনো ক্ষুদ্র রেখাই হচ্ছে গ্রন্থিরেখা। আর গ্রন্থিরেখার প্রারম্ভিক বিন্দু অথবা শেষ বিন্দু যে জায়গায় অবস্থান করে সেটাই হচ্ছে গ্রন্থি স্টেশন। এই হচ্ছে তিন কথায় তিনটা উত্তর। এরপরে আসো যে সবথেকে গুরুত্বপূর্ণ টপিকস, পরবর্তী পৃষ্ঠায় চলে যাও, 30 পৃষ্ঠায়, সুঠাম ত্রিভুজ আর অসুঠাম ত্রিভুজ।
আমাদের এই ক্ষেত্র ভাগ করার আগে দেখতে হবে যে ওই ত্রিভুজে কোন কোণের মান যেন 120 এর বেশি অথবা 30 ডিগ্রি থেকে কম না হয়। যে সকল ত্রিভুজে মানে জরিপ ক্ষেত্রে যে সকল ত্রিভুজে প্রত্যেকটি কোণের মান 120 এর কম এবং 30 এর বেশি তাকে আমরা কি বলবো? সুঠাম ত্রিভুজ। আর অসুঠাম ত্রিভুজ কি? যে কোনো জরিপ ক্ষেত্রে যদি কোনো ত্রিভুজের মান 120 এর বেশি অথবা 30 এর কম হয়ে যায় সেটা হচ্ছে অসুঠাম ত্রিভুজ। তাহলে কি দুটো বোঝা গেল? সুঠাম ত্রিভুজ আর অসুঠাম ত্রিভুজ কাকে বলে? আচ্ছা, তাহলে আমরা এখন একটু অঙ্কে চলে যাব। অঙ্ক খুবই সহজ, খুবই সহজ। ম্যাথমেটিক্স মানে বর্তমান 2022 প্রবিধান ম্যাথমেটিক্স 1 এর 10 অধ্যায়তে এই অঙ্ক আছে। আর তোমাদের বোধহয় তো এই তোমরা 22 প্রবিধানের না? তোমাদের ম্যাথমেটিক্স ত্রিকোণমিতি 10 অধ্যায়ের অঙ্ক এটা। দেখো এখানে এক নম্বরের একটা অঙ্ক দেওয়া আছে, দেওয়া আছে এই মনে করলাম ABC একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, বলছে এ বি ইকুয়াল টু 25, মানে এটা 25, বি সি ইকুয়াল টু 30, আর এ সি ইকুয়াল টু 20, এইটা দিয়া আছে। যদি দিয়া থাকে এখন বলেছে যে বলছে শিকল জরিপ অনুযায়ী প্রস্তাবিত ত্রিভুজায়ন জরিপটি ঠিক আছে, যদি না থাকে তাহলে সঠিক কি, আর যদি সঠিক হয় তাহলে কি হয়েছে। মানে বিষয় আছে বলতেছে যে আমরা এই যে 25 মিটার, 30 মিটার এবং 20 মিটার নিয়ে যে ত্রিভুজটা তৈরি করেছি এই ত্রিভুজটা কি সঠিক আছে নাকি সঠিক নেই, আর যদি সঠিক হয় তাহলে এর কোণের মান কত হয়েছে তাই নির্ণয় করতে হবে। তো আমারও যাই বলুক না কেন ওসব আমার চিন্তা ভাবনা করে লাভ নেই। এই অঙ্ক থাকলেই এ এর বিপরীত বাহু ধরবো এ, এটাকে ধরবো বি, এটাকে ধরবো সি। এখন আমরা কোন তিনটে নির্ণয় করে ফেলবো। তাহলে এখানে যদি কোয়াজ এ লিখি, কোয়াজ এ যে কোণটা লিখবো সেইটি বাদ যাবে, সমান সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার বাই 2BC। বোঝা গেল বিষয়টা? এ হচ্ছে সূত্র। তার মানে এখানে আমরা মান বসাইতে পারবো না, বির মান কত 20, 20 স্কোয়ার প্লাস 25 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার বাই 2 × 20 × 25। তো এই মানটা বের করবো। কি ধরতে পারবো ABC? হ্যাঁ, যে কোনো বাহুকেই ধরতে পারবো ABC? ধরতে পারবো, কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে আমার। ঝামেলা বলতি বিষয় হচ্ছে যে কোন ধরি তার বিপরীত বাহু বাদ যায়। এখানে ধরছি কাকে? এ কোন বাদ যায় এই কি? তুমি ইচ্ছে হলে এখানে বি ধরতে পারো, কিন্তু ওই বিষয়টা আছে আমরা যদি ওইটারে বি ধরি মানে আমরা টার্গেট থাকবো এখানে যে কোন থাকবে, ঠিক আছে, এখানে তো কাছে ডি কোন রয়েছে, তাহলে আমরা এই বাহুরে ছোট হাতে ডি ধরবো। তাহলে আমার বুঝতে সুবিধা হবে এই জন্য যে যদি আমি এটারে ডি ধরি যে বাহু ধরতেছি সেই কোনটা বাদ, শেষে তো বাদ হয়ে যাবে, তা নাহলে গুলায় ফেলবা। ওকে, এটার মান ক্যালকুলেট করলে কত আসছে? কত? 55.77। তাহলে অতএব এ ইকুয়াল টু কি হবে? কোয়াজ ইনভার্স 55.77 সঞ্চন কত হয়? কত হচ্ছে স্যার? 82.82 হবে স্যার, এখানে স্যার 55 না স্যার, 82.82। তাহলে এ কোণের মান বের হয়ে গেছে। এবার আমরা বি কোণের মান বের করতে পারবো না, আমরা দিয়ে একবারে বসাই দিই কোণ বি ইকুয়াল টু কোয়াজ ইনভার্স, আমি একবারে কোয়াজ ইনভার্স দিয়ে বসাই দিচ্ছি স্যার। বলো কোয়াজ এর এখানে ভুল বলছিলাম স্যার। হ্যাঁ,
কজ ওইখানে ভুল করছিলাম, কজ হবে 82.82 ডিগ্রি স্যার, কজের উপরে এই জায়গায় উপরে স্যার। এই জায়গায় হ্যাঁ 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 কি যে করো তুমি বুঝি নাই। এই ভাই ঠিক আছে না স্যার, ভাই সি এর মান বের করে ফেলছিলাম। তাহলে 82 কজ ইনভার্স 82.82 সমান কত হয়? এই তোমাদের কাছে ক্যালকুলেটর নেই? হ্যাঁ গিসাও, ইট কাটাতি, ইট কাটাও। কি আরে বাবা রে, কজ ইনভার্স নট কজ। তুমি বহুত ক্যালকুলেশন করেছো, তোমার আর ক্যালকুলেশন করতে হবে না। 20² প্লাস 25² মাইনাস 30² বাই 2×20×25 সমান সমান হচ্ছে 0.125। এটার মান আসছে 0.125। তাহলে 0.125 ইকুয়াল টু তাহলে শিফট কজ ইনভার্স অ্যান্সার 82.82 ডিগ্রি। এই ঠিক আছে, তো এবারে আসো কোয়াজ ইনভার্স বি, বি কোণের মান বের করবো কিভাবে? এই এই পাশ দিয়ে যাবো, এই পাশ দিয়ে কি বি কোণের মানটা আমি যদি বের করতে চাই তাহলে হচ্ছে আবার একই কাজ করতে হবে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac। আমি একবারেই করে দিচ্ছি এবার, তাহলে এখানে কি হবে কোয়াজ ইনভার্স এ স্কোয়ার এর মান কত? 30। 30² প্লাস সির মান কত? 25। 25² মাইনাস বির মান কত? 20। 20² ভাগ 2×30×25। তাহলে এখানে কি হবে একবারে যদি আমি বসাই দিই ক্যালকুলেটারে, সবাই 900, এই যে এই ক্যালকুলেটারটা কিনে নিবা, FX 991 ES, এই ক্যালকুলেটারটা কিনে ফেলবা তোমরা। কারণ হচ্ছে এখন আমাদের ডিপার্টমেন্টের ক্যালকুলেশন করতে গেলে অনেক বড় বড় ক্যালকুলেশন আসবে, যেগুলো ওই আগের কালের ক্যালকুলেটর দিয়ে করা খুব ঝামেলাকর বিষয়। ডিগ্রি অনুরূপ ভাবে কোন সি এর মানও বের করতে পারবো না আমরা, কজ ইনভার্স হচ্ছে তাহলে সি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab, এ মান বসে বের করতে পারবো না। হ্যাঁ